রাজ্যে আগমনকারী বিমান যাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার থেকে আগরতলা বিমানবন্দরে যারা অবতরণ করেন প্রত্যেকেই করোনা টেস্ট করা হচ্ছে। তবে যেসব বিমান যাত্রী 72 ঘন্টা সময়সীমার মধ্যেকার আরটিসিসি দেখাতে পারবেন তাদেরকে করোনা টেস্ট করা হবে না বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগরতলা বীর বিক্রম বিমানবন্দরে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বহির্রাজ্য থেকে আগত যাত্রীদের মাধ্যমে করোনা সংক্রমণ হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, বিশেষ করে মহারাষ্ট্র থেকে যেসব যাত্রী আসছেন রাজ্যে তাদের মধ্যে 5% শরীরে করোনা ভাইরাস পাওয়া যাচ্ছে। করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীরা বিমান থেকে নামার পর প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং টেস্ট করা হচ্ছে। যেসব যাত্রী আরটিসিসি দেখাতে পারছেন তাদের লাগেজ সহ ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যান্য যাত্রীদের করোনা টেস্ট করার পর নেগেটিভ এলে তবেই টার্মিনালে ঢুকতে দেওয়া হচ্ছে। করোনা পজিটিভ এলে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু বিমানবন্দরেই নয়, রেল স্টেশন এবং সড়কপথে আসা যাত্রীদেরকেও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এয়ারপোর্ট কে উপর লোক আয়ে ইয়া জো ভি বাহার সে ইয়াহাঁ পর আতে হ্যায় উনকে লিয়ে বিলকুল ক্লিয়ার নির্দেশন হ্যায় আব স্টেট গভর্নমেন্ট কি তরফ সে ত্রিপুরা সরকার কি তরফ সে। পহলে হাম লোগ সিরফ মহারাষ্ট্র সে জো লোক আতে থে ইয়া জিনকি ট্রাভেল হিস্ট্রি অ্যাব্রড কি হোতি থি উনকা ম্যান্ডেটরি টেস্ট করতে থে অর বাকি লোগো কা র্যান্ডম টেস্ট করতে থে 10% লোগো কা। লেকিন 24 তারিখ আজ সে জিতনে ভি প্যাসেঞ্জার্স আয়েঙ্গে যদি উনকে পাস আরটিপিসিআর নেগেটিভ পিছলে 72 ঘন্টো কা নহি হ্যায় তো সবকা ম্যান্ডেটরি টেস্ট হোগা। ইয়ে ইসলিয়ে হ্যায় ক্যোঁকি ইয়ে জো প্যানাডেমিক হ্যায় ইয়ে বহুত জ্যাদা বড় রহা হ্যায়, বহুত জলদি সে ফ্যাল রহা হ্যায় আর ত্রিপুরা মে ভি কেসেস কাফি বড় রহে হ্যায়। রোজ হম এয়ারপোর্ট পর জিনকা হম র্যান্ডম টেস্ট করতে থে উনমে সে কম 5% জো হ্যায় টেস্ট পজিটিভ আনে লগ গয়ে থে। তো ইসলিয়ে আব ম্যান্ডেটরি টেস্ট হোগা সবকা জো আরটিপিসিআর 72 ঘন্টে কি নেগেটিভ রিপোর্ট নহি লেকর আয়েঙ্গে। তো ইস মাধ্যম সে মে এক জরুর বোলনা চাহুঙ্গা কি জিতনে প্যাসেঞ্জার্স ইয়াহাঁ আ রহে হ্যায় ইয়াহাঁ পর লাইন মে লগ কর টাইম ওয়েস্ট করকে ম্যান্ডেটরি টেস্ট করার সে আচ্ছা হ্যায় কি ও আপনা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট লেকর আয়ে তাকি উনে ইয়াহাঁ কোই ইনকনভিনিয়েন্স না হো। লেকিন উনকি কনভিনিয়েন্স কে লিয়ে হমনে ইয়ে জরুর কিয়া হ্যায় কি পহলে উনকো অ্যাপ্রন পর হি লাইন লগা কর খড়া হোনা হোতা থা, উনকা হম লোগ থার্মাল স্ক্রিনিং করতে থে, উসকে বাদ উনকা টেস্ট হোতা থা, তবি ও টার্মিনাল বিল্ডিং মে প্রবেশ কর পাতে থে। আব ও টার্মিনাল বিল্ডিং মে আ সকতে হ্যায় আপনা ব্যাগেজ লে লাইন লগায়ে উসমে আপনা আরটিপিসিআর রিপোর্ট দিখায়ে যদি নেগেটিভ হ্যায় তো উনে ছোড় দিয়া যায়েগা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।